এই টিউটোরিয়ালে আমরা পাইথনের ভ্যারিয়েবল সম্বন্ধে জানতে পারবো এবং কিভাবে ভ্যারিয়েবল ব্যবহার করতে হয় এবং ভ্যারিয়েবল নেমিং এর কিছু কনভেনশন সম্বন্ধে আমরা শিখব। ভ্যারিয়েবল জিনিসটি কি? নর্মাল ম্যাথমেটিক্সে ভ্যারিয়েবল হলো জাস্ট কিছু একটা নাম্বারের পরিবর্তে আমরা ব্যবহার করছি। ভ্যারিয়েবলটি যে কোনো নাম্বারের ভ্যালু গ্রহণ করতে পারে, বাট প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল জিনিসটি একটু ডিফারেন্ট। ভ্যারিয়েবল আসলে প্লেস হোল্ডার। কম্পিউটারের মেমোরিতে কোনো ছোট অংশ ব্যবহার করে আমরা তা কোডে চালাবো। তার মানে হলো মেমোরিতে আমরা একটা ডেটা রেখে দিব এবং আমরা যে কোনো সময় সেই ডেটাটি আমাদের প্রোগ্রাম চলাকালীন অবস্থায় ব্যবহার করতে পারবো। জিনিসটি কীভাবে কাজ করে চলুন আমরা দেখি। কম্পিউটারের মেমোরি হলো একটি 2D গ্রিডের মতো, আমি যখন এভাবে আঁকছি অনেকটা এরকম, কম্পিউটারের মেমোরি হলো অনেকটা এরকম এবং ভ্যারিয়েবল হলো জাস্ট একটা প্লেস হোল্ডার। আমি যদি চাই আমি এই পোর্শনকে ব্যবহার করে একটি ডেটা রাখবো এবং আমার প্রোগ্রামে পরবর্তীকালে এই ডেটাটি ব্যবহার করে আমি কোনো একটি কাজ করব, তাহলে আমার জাস্ট পাইথনে একটা লেটার ইউজ করে এই ডেটাটি রেখে দেব। অটোমেটিক্যালি জায়গাটি পাইথন অ্যালোকেট করে নিবে নিজের জন্য এবং প্রোগ্রামটি চলাকালীন অবস্থায় এই জায়গাটি আমার বরাদ্দ থাকবে পাইথনের ব্যবহারের জন্য এবং যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি জায়গাটি ফ্রি হয়ে যাবে। তা পাইথন নিজে থেকেই করে নেয়, আমাদের আলাদা করে কোনো কিছু ফ্রি করতে হবে না। তো চলুন দেখি ভ্যারিয়েবল কিভাবে ইউজ করা হয় এবং ভ্যারিয়েবল নেমের কিছু কনভেনশন। ভ্যারিয়েবল লেখার জন্য পাইথনে কোনো কাজই করতে হয় না, শুধু আমরা জাস্ট একটা লেটার লিখে যদি একটা নাম্বার লিখে দিই তাহলে আমাদের ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়ে গেল, ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি এ একটি লেটার এবং আমরা রাইট সাইডে লিখেছি টু, মাঝখানে দিয়েছি ইকুয়াল সাইন। এর মানে হলো আমি একটি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ অথবা তৈরি করেছি। ইনিশিয়ালাইজ মানে হলো একটা ভ্যারিয়েবল প্রথম যখন তৈরি করা হয় এবং ভ্যারিয়েবলের রুল হলো রাইট থেকে লেফটে ইভালুয়েটেড হয়, অর্থাৎ এ ভ্যারিয়েবলে আমি টুটি রেখেছি। এখন আমি যদি এটা প্রিন্ট করি তাহলে আমরা দেখব টু প্রিন্ট হয়ে গেছে। পাইথনের সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা অথবা ডিক্লেয়ার করার একটি মেজর পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি সি অথবা সি প্লাস প্লাসে দেখি তাহলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদেরকে ভ্যারিয়েবলটির টাইপটি ইনক্লুড করতে হয়। যেমন আমি যদি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমার ইন্টিজার এ লিখতে হবে। আমি যদি ডাবল অথবা ফ্লোটিং পয়েন্ট টাইপের ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের ডাবল এ লিখতে হবে। কিন্তু পাইথনে আমাদের এমন কোনো কিছু করতে হয় না। যেমন আমি চাইলেই 2.2 ডিক্লেয়ার করলাম, এবং দেখলাম 2.2 প্রিন্ট হয়ে গেল। তার মানে আমাদের ভ্যারিয়েবলের টাইপটি কখনোই ইনক্লুড করতে হয় না। এভাবে আমি চাইলে স্ট্রিং ভ্যারিয়েবলও ইনিশিয়ালাইজ করতে পারি। দেখুন স্ট্রিংটি প্রিন্ট হয়ে গেল। এভাবেই আমরা খুব সহজে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারি। এখন ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন তো শিখলাম, এখন আমরা শিখব অ্যাসাইনমেন্ট অথবা ওভাররাইটিং। যখন আমরা একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি তখন আমরা জাস্ট এভাবে লিখে দিই। এখন আমি যদি এই ভ্যারিয়েবলে 10 বদলে অন্য কোনো ভ্যালু আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে ওভাররাইট করতে হবে। এই প্রোগ্রামিংয়ের ভাষায় এটিকে বলে ভ্যারিয়েবল ওভাররাইটিং। যেমন আমি এতে 500 রাখব। এখন আমি যদি এ প্রিন্ট করে দেখি তাহলে দেখব 500 প্রিন্ট হয়েছে। এর মাধ্যমে আমি কি করলাম, আমি প্রথমে এতে 10 অ্যাসাইন করলাম, পরে আমি 500 দিয়ে তা ওভাররাইট করে দিলাম। এখন এর ভ্যালু অলওয়েজ 500ই থাকবে। তাছাড়া আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রেও সেম কাজ করতে পারি। যেমন এক্ষেত্রে আমরা যদি দেখি এ প্রিন্ট করি তাহলে আমরা দেখব দুটো ভ্যারিয়েবল প্রিন্ট হয়েছে। প্রথমটি হলো 500 এর জন্য এবং দ্বিতীয়টি হলো
আমি প্রথমে বি ভ্যারিয়েবলে এক্স স্ট্রিংটি রেখেছি এবং এ ভ্যারিয়েবলে বি ভ্যারিয়েবলটি অ্যাসাইন করেছি, এ প্রিন্ট করেছি। এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দুটি এ রয়েছে। প্রথম এটি হলো একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল হোল্ড করে এবং দ্বিতীয় এটি হলো একটি স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল হোল্ড করে। এখন আমরা শিখব ভ্যারিয়েবল নেমিংয়ের কিছু রুল অথবা কনভেনশন। প্রথম রুলটি হলো ভ্যারিয়েবল কোনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, তাহলে পাইথন আমাদের এরর দেখাবে। দ্বিতীয় রুলটি হলো আমরা কোনো ধরনের পাইথন কিওয়ার্ডস ইউজ করতে পারবো না। এবং তৃতীয় রুলটি হলো ভ্যারিয়েবলস লেটার্স নাম্বারস এবং আন্ডারস্কোর কন্টেইন করতে পারবে। যেমন আমরা চাইলে সহজেই এভাবে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তার মাধ্যমে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। কিন্তু আমরা চাইলে এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। এখানে রেড কালারের একটি সিম্বল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে ক্যান অ্যাসাইন টু লিটারাল, তার মানে হলো এই ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্টটা ভুল হয়েছে। আমরা চাইলেই এভাবেও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না, কারণ আমরা প্রথমেই বলেছি কোনো নাম্বার দিয়ে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। তাছাড়াও স্পেসিফিক কিছু পাইথনের কিওয়ার্ড রয়েছে, ফর এক্সাম্পল ট্রু একটা কিওয়ার্ড, আমরা ট্রু দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। যেমন ধর অ্যাসাইনমেন্ট টু কিওয়ার্ড, এখানে এরর দেখাচ্ছে, রেড কালারের সাইনটি হলো আমার কোডের সিনট্যাক্সে কিছু এরর রয়েছে এবং এখানে দেখাচ্ছে আমরা কিওয়ার্ডে অ্যাসাইন করার চেষ্টা করেছি কিন্তু তা আসলে পসিবল না। আমরা নেক্সট টিউটোরিয়ালে ভ্যারিয়েবল ব্যবহার করে আমরা ছোটোখাটো কিছু প্রোগ্রাম লিখব। ধন্যবাদ।